শুভ সন্ধ্যা। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের ট্রেনিং এজেন্ডা হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্টের কোয়ারি সেকশনের ওয়ার্কিং প্রসিডিউর নিয়ে। ফিনিশিং সেকশনের কোয়ারি ডিপার্টমেন্টের টোটাল ওয়ার্কিং প্রসিডিউর, ওয়ার্ক ফ্লো চার্ট নিয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়ালস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ওয়ার্কিং প্রসিডিউর অফ ফিনিশিং সেকশন কোয়ালিটি ডিপার্টমেন্ট। আমাদের যে এসওপি নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেই এসওপির পারপাসটা কি, সেই এসওপির পারপাসটা হচ্ছে টু মিট দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট বাই দ্য ক্লায়েন্টস। ক্লায়েন্টের আপনার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, প্যারামিটার আছে, অথবা কাস্টমারের যে কোয়ালিটি রিকোয়ারমেন্টস আছে, সেই অনুযায়ী আপনার প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করাটাই হচ্ছে এই পলিসির পারপাস। স্কোপ কি, স্কোপটা হচ্ছে আপনার ফিনিশিং সেকশনে যে সমস্ত প্রোডাক্টগুলো আসবে সেটা আপনি এমনভাবে চেক করবেন বা এমনভাবে লেআউট করবেন যে লেআউটের মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি চেকটা এমনভাবে হবে যাতে প্রোডাক্টের ওয়ার্কম্যানশিপ, প্রেজেন্টেশন, শেড এবং অ্যাসর্টমেন্টগুলো আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক থাকে। এই এসওপিটা ইমপ্লিমেন্ট, মেনটেন এবং সাস্টেনের জন্য কারা রেসপন্সিবল? এসওপিটার ইমপ্লিমেন্ট করার জন্য এবং সাস্টেন করার জন্য কোয়ালিটি ম্যানেজার রেসপন্সিবল, এবং টোটাল সমস্ত কোয়ালিটি পার্সনাল হচ্ছে ফিনিশিং সেকশনে এই এসওপিটা মেনটেন করার জন্য রেসপন্সিবল। আমরা যদি ওয়ার্ক ফ্লো চার্ট নিয়ে চিন্তা করি, ওয়ার্ক ফ্লো চার্টটা কেমন হবে? ওয়ার্ক ফ্লো চার্টের মধ্যে প্রথমে হচ্ছে ইনহাউস ওয়াশ গার্মেন্ট কোয়ালিটি চেক, নাম্বার টু হচ্ছে ইনসাইড কোয়ালিটি চেক, নাম্বার থ্রি হচ্ছে আউটসাইড কোয়ালিটি চেক, নাম্বার ফোর হচ্ছে ফাইনাল কোয়ালিটি চেক, তারপর হচ্ছে মেজারমেন্ট চেক, তারপর হচ্ছে অলের লোড অডিট, তারপর হচ্ছে শেড সেগ্রিগেশন এবং শেড ওয়াইজ পেকিং, দেন হচ্ছে এসকিউ চেক অথবা ওসিআর চেক। এখন আমরা যদি ওয়ার্কিং প্রসিডিউরটা কিভাবে শুরু করব, আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটা শুরু করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনহাউস মানে ওয়ার্স থেকে গার্মেন্টস আসার পরে ফিনিশিং সেকশনে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো ধরনের ওয়াশিং ড্যামেজ, ওয়াশিং এক্সপার্ট, ওয়াশিংয়ের যে আমরা শেডের ব্যাপারটা আছে সেই শেডটা আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কি না সেটা আপনাকে এনশিওর করতে হবে কখন, ফিনিশিং সেকশনের অপারেশনটা শুরু হওয়ার পূর্বে। কোনো কোনো ফ্যাক্টরিতে এই কাজটা সুইং সেকশনের যে কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকে ওনারা করে থাকেন, কিন্তু আমরা আমাদের এই এসওপিতে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্স থেকে গার্মেন্টস আসার পরে এই লেআউটটা আপনি ফিনিশিং সেকশনে করবেন ফিনিশিংয়ের অপারেশন শুরু হওয়ার পূর্বে। এখানে আপনাকে এনশিওর করতে হবে ওয়াশিং কোনো ডিফেক্ট আসে কি না, ওয়াশিং ড্যামেজ, ওয়াশিং স্পট, ওয়াশিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি ইস্যু হয়, ওয়াশিংয়ের থেকে আসার পর অনেক প্রসেসের মধ্যে আপনার বাটন উঠে যায়, অনেক প্রসেস থেকে স্ক্রিপ ব্রোকেন হয়, আপনার বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্সের সমস্যা হয়, এই সমস্ত ওয়াশিং রিলেটেড সমস্ত কোয়ালিটিগুলো আপনাকে এই প্রসেসের মাধ্যমে এনশিওর করতে হবে এবং কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটটা ঠিক আছে কিনা সেটা আপনাকে এই প্রসেসের মধ্যে এনশিওর করতে হবে অপারেশনটা শুরু হওয়ার পূর্বে। তারপর আপনি ফিনিশিংয়ের মেন কোয়ালিটি লেআউটে চলে যাবেন। কোয়ালিটি লেআউটের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ইনসাইড কোয়ালিটি চেক। আমরা এখানে ফিনিশিংয়ের যে লেআউটটা থাকবে সেটা নিয়ে আলোচনা করবো না, শুধুমাত্র আমরা আলোচনা করবো ফিনিশিং সেকশনের কোয়ালিটি লেআউট নিয়ে। আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালসের মধ্যে টোটাল ফিনিশিং সেকশনের ওয়ার্কিং প্রসিডিউর নিয়ে আলোচনা করা আছে। আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই ফিনিশিং সেকশন কোয়ালিটি প্রসিডিউরটা দেখে নেবেন। এখন আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে অনলি কোয়ালিটি সেকশনের ওয়ার্কিং প্রসিডিউরটা। তো এখন প্রথমে হচ্ছে ইনসাইড কোয়ালিটি চেক, আপনাকে প্রোডাক্টের ইনসাইডটা টার্ন আউট করে আপনি আপনার কোয়ালিটি প্রসেসের মধ্যে দিবেন। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে লেআউটের মধ্যে আপনাকে প্রথমে প্রত্যেকটা কিউসিকে আপনি অ্যারো স্টিকার দিতে হবে যাতে ওনারা ডিফেক্টগুলো অ্যারো স্টিকার মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারেন। ওনারা অবশ্যই ফ্যাক্টরি ওন ডিসিএলটা ফলো করতে হবে, ওই ওন ডিসিএল অনুযায়ী আপনার ফ্যাক্টরি ডিসিএল অনুযায়ী ওনারা ডিফেক্টটা ফাইন্ড আউট করবেন এবং ওই অনুযায়ী রেকর্ডটা মেনটেন করবেন।
যে সমস্ত ডিফেক্টেড গার্মেন্টস ওনারা ইন্ডিভিশন করবেন সেটা অবশ্যই সেভারেড একটা বক্সের মধ্যে রাখবেন, গুড গার্মেন্টস গুলো একটা বক্সে রাখবেন এবং পার্মানেন্ট রিজেক্টেড সেই গার্মেন্টস গুলো আলাদা বক্সে রাখবেন। যে সমস্ত গার্মেন্টস আপনাকে রিপেয়ার করা হয়েছে সেই রিপেয়ারকৃত গার্মেন্টস গুলো আবার পুনরায় রিচেক করতে হবে এবং আপনাকে মেক শিওর করতে হবে যাতে ওই রিওয়ার্ক করা গার্মেন্টস গুলো আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়েছে কিনা। যে গার্মেন্টস গুলো আর রিপেয়ার করা সম্ভব না অর্থাৎ পার্মানেন্টলি রিজেক্টেড সেই গার্মেন্টস গুলো আপনার সুপারভাইজারকে হ্যান্ড ওভার করতে হবে। প্রপারলি আপনার ফ্যাক্টরি সিএনসিএম বা কন্ট্রোল অফ নন কনফর্মিং মেটেরিয়ালসের যে পলিসিটা আছে বা পার্মানেন্ট রিজেক্টেড হলে যে কি স্টেপ নেবেন সেই পলিসি অনুযায়ী আপনাকে প্রপারলি রেকর্ড মেনটেন করে আইসোলেট এরিয়াতে সম্পূর্ণ বক্সের মধ্যে সেভেট করে রাখতে হবে। মেক শিওর করতে হবে কোনো অবস্থাতেই এই ধরনের গুডসগুলো যেন প্রোডাকশন প্রসেসের মধ্যে না থাকে। এখন আপনাকে টপস এবং বটম আইটেম ওয়াইজ কীভাবে আপনি প্রসেসগুলো চেক করার জন্য আপনি লেআউটটা সাজাবেন সেটার ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি যদি বটম চিন্তা করেন, বটমের মধ্যে প্রথম আপনাকে চেক করতে হবে হচ্ছে সাইড সিম এবং ইনসিম, তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট রাইজ, ফ্রন্ট পকেট অ্যান্ড ফ্লাই, দেন হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক রাইজ, ব্যাক পকেট, ব্যাক ইয়োক যদি থাকে, তারপর হচ্ছে ওয়েস্ট ব্যান্ড অ্যান্ড লুপস, দেন হচ্ছে হেম। টপসের মধ্যে আপনি লেআউটটা কীভাবে সাজাবেন, টপসের মধ্যে আপনাকে প্রথমে চেক করাতে হবে হচ্ছে সাইড সিম, দেন হচ্ছে স্লিপ জয়েন্ট অ্যান্ড সিম, তারপর হচ্ছে কাপ জয়েন্ট, ফ্রন্ট পার্ট অফ বডি, ইনসেট প্লাকেট, কলার জয়েন্ট, ব্যাক পার্ট, ব্যাক ইয়োক, ব্যাক স্লিপ জয়েন্ট, দেন হচ্ছে বটম হ্যাম। এখন আপনাদেরকে কোয়ালিটি যারা থাকবেন ওনাদেরকে অবশ্যই অ্যাডভাইস করবেন আপনি হয় ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ সিস্টেমে যেন প্রত্যেকটা প্রসেস ওনারা ইন্সপেকশন করে, কোনো অবস্থায় যেন কোনো প্রসেস স্কিপ না হয় সেই ব্যাপারে ওনাদেরকে অ্যাওয়ার করতে হবে। আপনাদের ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ইন্সপেকশন সিস্টেম নিয়ে আমরা আগেই অলরেডি আপনাদের সামনে আমরা ভিডিও আপলোড করেছি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ওই ভিডিওগুলো দেখে নেবেন। নেক্সট প্রসেস হচ্ছে আউটসাইড কোয়ালিটি চেক। আউটসাইড কোয়ালিটি লেআউটটা আপনি কীভাবে সাজাবেন, আপনি প্রোডাক্টের আউটসাইডটা টার্ন আউট করবেন, টার্ন আউট করার পরে সেম আপনার কোয়ালিটি ওই আউটসাইড কোয়ালিটি যারা থাকবেন ওনাদেরকে অ্যারো স্টিকার দিবেন যারা ওনারা ডিফেক্টগুলো আইডেন্টিফাই করতে পারে, দেন হচ্ছে ওনাদেরকে ডিসিএল সম্পর্কে সম্যক ধারণা দিবেন যাতে প্রত্যেকটা ডিফেক্টগুলো আপনার ওন ডিসিএল অনুযায়ী আইডেন্টিফিকেশন করতে পারেন। এবং ওনাদেরকে তিনটা বক্স দিতে হবে, একটা হচ্ছে গুড গার্মেন্টস রাখার জন্য, একটা রিজেক্ট গার্মেন্টস রাখার জন্য, একটা হচ্ছে যে সমস্ত ডিফেক্টেড গার্মেন্টস পাবেন ওগুলো রাখার জন্য। রিজেক্ট মিন হচ্ছে যে পার্মানেন্টলি রিজেক্টেড যে গুডসগুলো সেগুলো আলাদা করে কিপ করার জন্য। যে গার্মেন্টসগুলো রিপেয়ার করা হবে সেগুলো আপনাকে অবশ্যই আবার রিচেক করতে হবে এবং মেক শিওর করতে হবে যে রিপেয়ারকৃত গার্মেন্টসগুলো আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। তারপর হচ্ছে যে গার্মেন্টসগুলো রিপেয়ার করা যাবে না সেগুলো অবশ্যই সুপারভাইজারকে হ্যান্ড ওভার করবেন এবং সুপারভাইজার আপনার পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী সিএনসিএম বা রিজেক্টেড যে এসওপিটা থাকবে সেটা সেই এসওপি অনুযায়ী গুডসগুলো কিপ করবে, প্রপারলি ডাটা মেনটেন করে। আপনাকে যদি আউটসাইড কোয়ালিটি লেআউটটা আপনি কীভাবে সাজাবেন বা কী কী প্রসেস চেক করতে হবে, প্রথমে আপনাকে চেক করতে হবে যদি বটম হিসেবে আপনার চিন্তা করে প্রথমে আপনাকে করতে হবে ওয়েস্ট ব্যান্ড অ্যান্ড লুপস, দেন হচ্ছে অল পার্ট ট্যাঙ্ক, তারপর হচ্ছে সাইড সিম অ্যান্ড ইনসিম, দেন হচ্ছে ফ্রন্ট পকেট, ফ্রন্ট রাইস অ্যান্ড ফ্লাই, ব্যাক রাইস, ব্যাক প্যান পকেট, অল পার্টনস, স্ন্যাপস এক্সট্রা, তারপর হচ্ছে সবার শেষে হচ্ছে বটম হ্যাম। এখন যদি আমরা টপস আইটেম চিন্তা করি, টপস আইটেমে আপনাকে প্রথমে করতে হবে হচ্ছে প্লাকেট, ফ্রন্ট পকেট, কলার, কাপ, বাটনস, বটম হ্যাম, স্লিপস, স্লিপ জয়েন্ট, ব্যাক ইউ। এখন আপনাদেরকে আমি আবারও বলছি প্রসেসটা এমনভাবে ইন্সপেকশন করার জন্য অ্যাওয়ার করবেন কি কোয়ালিটি পার্সোনালদের যাতে কোনো প্রসেস স্কিম না হয়। এখানে মোটামুটি টপসের এবং বটমসের যে সমস্ত প্রসেসগুলো থাকে সবগুলো নিয়ে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে। যদি কোনো প্রসেসে কোনো কোনো প্রোডাক্টে কোনো প্রসেস না থাকে সেটা অবশ্যই আপনারা স্কিপ করবেন বা সেটা অবশ্যই আপনারা ওই প্রসেসের মধ্যে রাখবেন না। যেমন এখানে বাটনের কথা বলা হয়েছে, বাটটেকের কথা বলা হয়েছে, কোনো গার্মেন্টসের যদি আপনার বাটটেক বাটন না থাকে নিশ্চয়ই আপনারা আপনাদের লেআউটের মধ্যে বাটন চেক, স্ন্যাপ চেক বা বাটটেক চেক এগুলো চেকের জন্য লেআউটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই। সেই কারণে প্রোডাক্টের আপনার প্রসেস অনুযায়ী আপনাকে
লেআউটটা সাজাতে হবে। আপনাদেরকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন। নর্মালি বটমস এর ক্ষেত্রে যে সমস্ত লেআউট প্রসেস থাকে, টপস এর ক্ষেত্রে যে সমস্ত প্রসেস থাকে, সবগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আপনাদের প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আপনারা এই লেআউটটা সাজাবেন, শুধু মেক শিওর করবেন কোনো অবস্থাতে কোনো প্রসেস যেন স্কিপ না হয়। তারপর হচ্ছে ফাইনাল কোয়ালিটি চেক। ফাইনাল কোয়ালিটি চেকটা আপনি কীভাবে সাজাবেন, অবশ্যই আপনার 100% গুডসের ডিসিএল অনুযায়ী আপনাকে চেক করতে হবে এবং ডিফেক্ট আইডেন্টিফিকেশনটা মেনটেন করতে হবে। অবশ্যই সমস্ত ডিফেক্টগুলো আপনাকে এরো স্টিকারের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করবেন এবং সিগ্রেট করে রাখবেন। যে সমস্ত গুডসগুলো পারমানেন্ট রিজেক্টেড সেগুলো সিএনসিএম বা রিজেক্টেড যে আপনার ফ্যাক্টরি ওনার ছবি থাকবে সে অনুযায়ী গুডসগুলো সেপারেশন করবেন, কোনো অবস্থাতে যেন প্রোডাকশন প্রসেসের সাথে এই গুডসগুলো মিক্স না হয়। ফাইনাল চেকার দিনে থাকবেন, ওনাকে অবশ্যই ডিফেক্টের টালি লিস্টটা মেনটেন করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে এবং মেক শিওর করতে হবে কোনো স্পেসিফিক ডিফেক্ট যেন ফিনিশ প্রোডাক্টে রিপিট না হয় এবং আপনার ডিফেক্টগুলো যেন বারবার না আসে এবং ডিফেক্টের ডিএসি রেটটা যেন কন্ট্রোল হয় এবং উনি ওনার দিন শেষে প্রতি ঘন্টায় ওনার ডিপার্টমেন্ট সুপারভাইজার জেনে থাকবেন এবং ওনার ডিপার্টমেন্টের যে কোয়ালিটি ম্যানেজার থাকবে ওনাকে ইনফর্ম করবেন এবং দিন শেষে কোয়ালিটি ম্যানেজারের সহায়তায় ফিনিশিং টিম নিয়ে সুইং ডিপার্টমেন্টের কোয়ালিটি ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার নিয়ে দিন শেষে একবার অ্যাটলিস্ট মিটিং করবেন এবং নেসেসারি স্টেপগুলো নেবেন যাতে কোনো ডিফেক্ট বারবার রিপিট না হয় এবং আপনার ডিফেক্টের রেটটা যেন আস্তে আস্তে কমতে থাকে। এখানে আপনাদের জন্য স্পেশাল একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে অবশ্যই ফ্যাক্টরির মধ্যে একটা ডিফেক্ট ট্রেন অ্যানালাইসিস চালু করবেন। ডিফেক্ট ট্রেন অ্যানালাইসিস নিয়ে আমরা আপনাদের সামনে ভবিষ্যতে একটা ভিডিও টিউটোরিয়ালস আনবো আশা করছি। এর মধ্যে যদি কারো ডিফেক্ট অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কীভাবে ডাটা মেনটেন করতে হয় সেই ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা মিন টাইমের মধ্যে আপনাদেরকে শর্ট ব্রিফে কীভাবে ডিফেক্ট অ্যানালাইসিসটা মেনটেন করা যায়, কীভাবে ডিফেক্ট ট্রেন্ড অ্যানালাইসিস মেনটেন করলে আপনার ফ্যাক্টরির ডিএসও রেটটা কমবে, কীভাবে আপনার কোয়ালিটিটা ইম্প্রুভ হবে সেই ব্যাপারে আপনাদেরকে আমরা আলোচনা বা অ্যাডভাইস করব। তারপর হচ্ছে মেজারমেন্ট চেক। মেজারমেন্ট চেকের মধ্যে এখানে প্রথমে শুরুতে বলে রাখি, মেজারমেন্টটা আমরা নর্মালি দুভাবে করবো, একটা হচ্ছে অল প্রোডাক্ট অল প্রসেস আর একটা হচ্ছে অল প্রোডাক্ট অনলি কি পয়েন্ট। এখানে দুই ধরনের মেজারমেন্ট করব, একটা আমি আবারও বলছি, একটা হচ্ছে অল প্রসেস অল প্রোডাক্ট, নাম্বার টু হচ্ছে অল গার্মেন্টস বা অল প্রোডাক্ট অনলি কি প্রসেস। অল প্রোডাক্ট অল প্রসেস এটা হচ্ছে একুইল মেনটেন করে আপনি ইন্সপেকশন মেজারমেন্ট করবেন, আর যেগুলো কি পয়েন্ট সেগুলো অবশ্যই আপনি 100% প্রোডাক্টের কি পয়েন্টগুলো করতে হবে। কি পয়েন্ট করার জন্য আমরা অ্যাডভাইস করবো, টেবিলের মধ্যে আপনি স্পেকের পাশাপাশি ফাইনাল প্যাটার্ন দিয়ে দিবেন যাতে আপনার প্রোডাক্টের কী হবে, এফিসিয়েন্সিটা বাড়বে। এখন আপনাকে কি প্রসেসগুলো কীভাবে আপনি আইটেম ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবেন, আপনি যদি টপের ক্ষেত্রে কী কোন ধরনের প্রসেসগুলোকে ক্রিটিক্যাল করবেন, কোন ধরনের প্রসেসগুলোকে বটমের ক্ষেত্রে আপনি ক্রিটিক্যাল করবেন বা কি পয়েন্ট বলবেন। আমরা নর্মালি টপসের ক্ষেত্রে বলে থাকি নেক ড্রপ, নেক উইথ বা সার্কামফারেন্স, স্লিভ লেন্থ, গার্মেন্টস লেন্থ, ফ্রন্ট এবং ব্যাক, চেস্ট, সুইপ, অ্যাক্রস শোল্ডার্স, স্লিভ ওপেনিং, আর্ম হোল, অ্যাক্রস ফ্রন্ট অ্যান্ড অ্যাক্রস ব্যাক। আর বটমের ক্ষেত্রে আমরা বলে থাকি ওয়েস্ট রিল্যাক্স, ইনসিম, আউটসিম, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, হাই হিপ, লো হিপ, থাই বা ফর্ক, লেগ ওপেনিং, সুইপ। এই সমস্ত প্রসেসগুলোকে আমরা কি পয়েন্ট হিসেবে নর্মালি ডিক্লেয়ার করে থাকি। আপনার 100% প্রোডাক্টের ক্ষেত্রে এই কি পয়েন্টগুলোকে অবশ্যই আপনাকে মেজারমেন্ট করতে হবে, সেটার জন্য মেজারমেন্ট টাইপের চেয়ে আপনি ফাইনাল প্যাটার্ন দিলে প্রসেস ওয়াইজ আপনার প্রোডাকশনটা বা আপনার এফিসিয়েন্সিটা বাড়বে। আপনাকে মেক শিওর করতে হবে 100% প্রোডাক্টের যেন কি পয়েন্টগুলো অবশ্যই মেজারমেন্ট করা হয় এবং আউট অফ স্পেক গার্মেন্টসগুলো আপনাকে রিওয়ার্কের জন্য পাঠাবে, যেগুলো রিওয়ার্ক আর সম্ভব হবে না সেগুলো আপনার সিএনসিএম রেকর্ড বা পার্মানেন্ট রিজেক্টেড বক্সের এসওপি অনুযায়ী আপনাকে গুডসগুলো কিপ করতে হবে, মেক শিওর করতে হবে কোনো অবস্থাতে ওই গুডসগুলো যেন আপনার প্রোডাকশনের সাথে মিক্স না হয়। আর যেগুলো আপনি 100% প্রোডাক্টের ক্ষেত্রে 100% প্রসেসের মেজারমেন্ট করবেন সেগুলো অবশ্যই আপনি
এক্যুয়াল সিস্টেমে এসপোর মেথডে আপনি ওই কোনটার প্রোডাকশন যা হবে এসপোরে যে কয় পিস আপনি পাবেন ওই প্রসেস ওই কয় পিসের আপনি ফুল প্রসেস বা অল প্রসেসগুলো আপনি মেজারমেন্ট করবেন। আশা করি মেজারমেন্টে কীভাবে নিতে হবে আপনারা বুঝছেন। এরপরের লেআউট হচ্ছে আউলে লট অডিট। আউলে লট অডিটের ক্ষেত্রে অনেকে আমাদের মাঝখানে আউলে লট অডিট এবং ফাইনাল চেকের মাঝখানে একটা প্রসেস ইমপ্লিমেন্ট করে থাকেন, সেটা হচ্ছে গেট আপ চেক। গেট আপ চেকটার মাধ্যমে আপনি মেক শিওর করতে পারবেন টোটাল প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা কেমন হবে এজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অ্যাপিয়ারেন্সটা ঠিক আছে কিনা সেটা মেক শিওর করার জন্য ফাইনাল প্রোডাক্টের গেট আপ চেক নামে আপনি আলাদা একটা প্রসেস ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার ওই প্রসেসটি ইমপ্লিমেন্টের দরকার নাই তাহলে আপনি না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি ফাইনাল প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা বেশি গুরুত্বপূর্ণ থাকে তাহলে আপনি আওয়ালে লট অডিট এবং ফাইনাল প্রোডাক্ট চেকের মাঝখানে আপনি টোটাল ফাইনাল প্রোডাক্টের একটা গেট আপ চেকের জন্য প্রসেস ইমপ্লিমেন্ট করবেন, যার মাধ্যমে আপনি প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা শুধুমাত্র মেক শিওর করতে পারেন। এখন আওয়ালে লট অডিটটা কি? আওয়ালে লট অডিট হচ্ছে প্রতি ঘন্টায় যা প্রোডাকশন হবে ওখান থেকে আপনি র্যান্ডমলি একুয়াল মেনটেন করে আপনি টোটাল ফাইনাল ইন্সপেকশনের মতো আপনি ওই লটটা চেক করবেন এবং যে লটটা চেক হবে সেটা পরবর্তী স্টেপে যাবে। এবং আওয়ালে লট অডিটটা আপনাকে কীভাবে করতে হবে? আওয়ালে লট অডিট করার জন্য আপনাকে আপনার টেবিলে যে বা যে আপনি এরিয়াটা আপনি অ্যালোকেশন করবেন ওইখানে অ্যাপ্রুভ স্যাম্পল অ্যাপ্রুভাল স্পেক এবং আপনি ফাইলটা দিতে হবে, যাতে উনি কোনো রকম যদি ওনার কোয়েশ্চেন থাকে উনি কি অ্যাকচুয়াল ফেব্রিক অ্যাকচুয়াল টিমসগুলো ঠিক আছে কি না উনি ওটা দেখার জন্য টিমস কার্ড এবং ফাইলটা রিভিউ করতে পারেন। প্রথমে হচ্ছে আপনার ওই কোনটা যে কয় পিস প্রোডাকশন হয়েছে বা যে কয় পিস প্রোডাকশন কোয়ালিটি চেক করার পর ফাইনাল টেবিলে এন্ড টেবিলে চেক হওয়ার পরে যে লটটা কত পিসের সেটা কাউন্ট করতে হবে। তারপর হচ্ছে ওই লট কত পিসের ওই অনুযায়ী লট অনুযায়ী অ্যাকুয়েলে 2.5 লেভেল ওয়ানে র্যান্ডমলি ওনাকে যে কয় পিস ওনাকে স্যাম্পল সাইজ ওই স্যাম্পল সাইজটা নিতে হবে। সাপোজ আপনার যদি 200 পিসের জন্য আপনার 20 পিস ওনাকে ইন্সপেকশন করতে হবে, সাপোজ তাহলে 20 পিসের মধ্যে উনি কীভাবে নেবে? টপ মিডল বটম থেকে র্যান্ডমলি উনি 20 যে কোনো 20 পিস গার্মেন্টস পিক করবে। পিক করার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে প্রথমে এসপিআইটা বিভিন্ন প্রসেসের ঠিক আছে কিনা সেম প্রোডাক্টের মধ্যে সেটা মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে কী প্রসেসের মেজারমেন্টে উনি নেবেন, ওভারঅল গার্মেন্টসের ওয়ার্কম্যানশিপটা চেক করবেন। তারপর হচ্ছে মেজারমেন্ট ওয়ার্কম্যানশিপ যদি চেক করার পরে এসপিআইটা ঠিক থাকার পরে উনি ডিক্লেয়ার করবেন ওই লটটা ওনার একুয়াল অনুযায়ী পাস অর ফেল। যদি পাস হয় পরবর্তী প্রসেসে যাবে এবং সুপারভাইজার থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ওনাকে সাইন নিতে হবে, এবং যদি ফেল হয় আপনাকে ফাইনাল টেবিলে যে কিউজিরা থাকবেন ওনারা ওই লটটা আবার রিওয়ার্ক বা রিচেক করে দিবেন। রিচেক করার পরে পুনরায় ওই লটটা আবার রিঅডিট করতে হবে এবং প্রতি ঘন্টার রেকর্ডটা অবশ্যই মেনটেন করতে হবে এবং দিন শেষে টপ ম্যানেজমেন্টের কাছে এই লট অডিটের রিপোর্টটা পাঠাতে হবে, যা টপ ম্যানেজমেন্ট জানেন ফিনিশিংয়ের মধ্যে বা যে প্যাকগুলো যে গার্মেন্টসগুলো প্যাক হয়েছে সেটার কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড সম্পর্কে যাতে টপ ম্যানেজমেন্ট আপনার ফ্যাক্টরি জানতে পারেন। তারপর হচ্ছে শেড সেগ্রিগেশন এবং শেড ওয়াইজ অ্যাসেম্বলমেন্ট মেকিং। জিনিসটা কি শেড সেগ্রিগেশন এবং শেড ওয়াইজ অ্যাসেম্বলমেন্ট মেকিংটা হচ্ছে আপনাকে যে প্রোডাক্টগুলো আপনার শেডটা হচ্ছে ম্যান্ডেটরি যে প্রোডাক্টের শেডগুলো আপনাকে কনফার্ম করতে হবে, শেড ওয়াইজ আপনাকে প্যাকিং করতে হবে। ওই সমস্ত প্রোডাক্টের জন্য আপনাকে এই সিস্টেমটা কম্পালসারি আপনাকে মেনটেন করতে হবে এবং যারা বা যা যে সমস্ত কিউসি আপনি অ্যালোকেশন করবেন প্রত্যেকটা কিউসির আপনার মন্থলি লাইট টেস্ট করাতে হবে। ওই এরিয়াতে আপনার প্রপার লাইটিং থাকতে হবে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে লাইটিংয়ের দরকার ওই লাইটটা আপনাকে ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে, 100 FC বেলোর লাইটটা ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আপনাকে অ্যাপ্রুভ শেডব্যান্ডটা ওখানে প্রোভাইড করতে হবে। ওনারা করবেন অ্যাপ্রুভ শেডব্যান্ড অনুযায়ী যে প্রোডাকশনের যে গার্মেন্টসগুলো সিটি বেডের ভিতর ঢুকবেন ওই গার্মেন্টসগুলো শেড ওয়াইজ উনি সেপারেশন করবেন যাতে শেড ওয়াইজ প্যাক করা হয়। এবং সাপোজ মনে করেন 4টা শেড অ্যাপ্রুভ, ওই 4টা শেড অনুযায়ী ABCD এভাবে করে উনি প্রোডাকশনের বডিগুলো সেগ্রিগেশন করবেন। সেগ্রিগেশন করার পরে যদি কোনো অফসেটে গার্মেন্টস পাওয়া যায় সেটা আলাদা করে কিপ করতে হবে এবং অফসেটে গার্মেন্টসগুলো আবার রিঅ্যাপ্রুভের জন্য কাস্টমারের কাছে পাঠাতে হবে। কোনো কারণে যদি কাস্টমার ওই সমস্ত গার্মেন্টসগুলো রিঅ্যাপ্রুভ না করে তাহলে টপ ম্যানেজমেন্টের মাধ্যমে ওই গার্মেন্টসগুলোকে NCM করতে হবে। আশা করি আপনারা বুঝছেন কীভাবে শেড সেগ্রিগেশন করবেন এবং শেড ওয়াইজ প্যাকিং করবেন। নর্মালি অবশ্যই একটা পিওর একটা শেডের এটা আপনাকে মেক শিওর করতে হবে। যদি কোনো কারণে একটা পিওর একটা শেডে আপনার প্যাক কমপ্লিট না হয়
যে কয়টা শেড আপনার মিক্স শেড হবে সেই কার্টনগুলো আপনাকে মিক্স শেড হিসেবে অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করতে হবে শিপমেন্ট দেওয়ার পূর্ববর্তী। তারপর পয়েন্ট হচ্ছে নাম্বার 7, ওসিআর বা এসকিউ চেক। ওসিআর এবং এসকিউ চেক জিনিসটাকে, ওসিআর এবং এসকিউ চেক হচ্ছে কার্টনটা কমপ্লিট হওয়ার পরে টোটাল আপনার যে সমস্ত প্রেক্ষিত গার্মেন্টসের প্যাকেজিং চেক, অ্যাসর্টমেন্ট, কালার্স অনুযায়ী, সাইজ অনুযায়ী, রেশিও ওয়াইজ প্যাক হয়েছে কিনা, কার্টনের শিপিং মার্ক, মেইন মার্ক, কার্টনের হাইট এবং ওয়েট, আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা এটা আপনাকে এনশিওর করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কার্টন আপনি প্যাক হওয়ার পরে কার্টনটা দেখতে হবে অ্যাপিয়ারেন্সটা কোনো অবস্থাতে ড্যামেজ আছে কি না। কার্টনে যে সমস্ত লেভেলগুলো থাকবে শিপিং মার্ক, মেইন মার্ক, ওটিসিএল, ব্যালিস্টিক, যে সমস্ত লেভেলগুলো থাকবে সেই সমস্ত আপনার প্যাকিং গাইডলাইন অনুযায়ী ঠিক আছে কিনা সেটা আপনাকে মেক শিওর করতে হবে। কার্টনের মেজারমেন্টটা আপনার এসওপি অনুযায়ী, কাস্টমারের এসওপি অনুযায়ী বা কোয়ালিটি ম্যানুয়াল অনুযায়ী, কোয়ালিটি ম্যানুয়াল অনুযায়ী মিট করে কিনা সেটা আপনাকে মেক শিওর করতে হবে। কার্টনের ওয়েট যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে কিনা বা কার্টনের ওয়েট বা বেশি কম হচ্ছে কিনা সেটা ডিক্লেয়ার করতে হবে। আপনাকে কার্টনটা কমপ্লিট করার পূর্বে কার্টনটা যে কার্টনগুলো আপনাকে প্যাক হয়েছে বা ফোল্ডিংটা কমপ্লিট ওই সমস্ত কার্টন নেওয়ার পরে আপনাকে কার্টনের মধ্যে যে সমস্ত গার্মেন্টস ঢুকানো হয়েছে বা প্যাক করা হয়েছে সেগুলো আপনাকে কালার, সাইজ, কোয়ান্টিটি এবং অ্যাসর্টমেন্টটা মেক শিওর করতে হবে। সাপোজ আপনাদের এখানে একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন বিএলইউ টিই মিডিয়াম সিএফ 26, এই বিএলইউ মানে কালার, আপনাকে কালার ইনস্টল করতে হবে। প্রোডাক্ট ডিসক্রিপশন যেমন টি টাইপ, এটা আপনাকে মেক শিওর করতে হবে। মিডিয়া কোন সাইজ রেঞ্জের মিডিয়াম, এটা মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে ফ্যাক্টরি কান্ট্রি কোড বা ম্যানুফ্যাকচারের কোডটা আপনার এস পার ট্রিমস কার্ড অনুযায়ী আসি কিনা, স্ট্যান্ডার্ড অনুযায়ী আসি কিনা সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে আপনার লেবেলে যে সমস্ত কান্ট্রি অফ অরিজিন, ফ্যাক্টরি আইডি, ডিপার্টমেন্ট নাম্বার, স্ট্রোক নাম্বার, আরএন নাম্বার, সিএ নাম্বার, এগুলো আপনাকে ঠিক আছে কি না, আপনার ফ্যাক্টরির ইনফরমেশন অনুযায়ী ঠিক আছে কিনা সবগুলো সেটা মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে ফোল্ডিং মেথডটা আপনার স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী প্যাকিং হয়েছে কিনা বা ফোল্ডিং হয়েছে কিনা সেটা আপনাকে মেক শিওর করে সব কিছু ঠিক থাকার পরে আপনার যে রেসপন্সিবল থাকবেন উনি সিল এবং সাইন করার পরে কার্টনটা ক্লোজ করতে পারবে। এ হচ্ছে প্যাকিং সেকশনের, সরি ফিনিশিং সেকশনের কোয়ালিটি ডিপার্টমেন্টের ওয়ার্কিং প্রসিডিওর, আশা করি আপনারা বুঝছেন। এর বাইরেও যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমাদের টিম সর্বদা সবসময় রেডি আছে আপনাদের সব ধরনের হেল্প করার জন্য। আমরা ফিনিশিং সেকশনে কোয়ালিটি ডিপার্টমেন্ট যে সমস্ত ডকুমেন্টস মেনটেন করি সেটা হচ্ছে ফ্যাক্টরি কোয়ালিটি অডিট রিপোর্টস, ডেলি স্পেক ডিফেক্ট স্টাডি, প্রসেস চেকিং ডিফেক্ট স্টাডি, ডেলি ওয়াশ চেক রিপোর্ট, তাহলে লট অডিট। কারো যদি কোনো ফরম্যাটের দরকার হয় বা রিপোর্টিং সিস্টেম কীভাবে করবেন সে ব্যাপারে অ্যাডভাইসের দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।